হ্যালো গাইস, আমি আছি আপনাদের সাথে অল ফটো এডিটিং। আপনারা দেখছেন কিভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করা যায়। তো আমাকে এক ভাই বলেছে যে কিভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করা যায়। তো শুরু করি আমরা কিভাবে অ্যাডোবি লাইটরুম দিয়ে ফটো এডিট করা যায়। শুরু করবার আগে আমি একটা কথাই বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন। তো শুরু করি, কথা না বাড়িয়ে আমি এখনই চলে যাচ্ছি অ্যাডোবি লাইটরুম। প্রথম আপনারা শেয়ার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি লাইটরুম, এটাতে একটু ক্লিক দিবেন। এবার ধর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এই যে দেখুন এখানে একটি পেজ চলে আসছে। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল ফটোস, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে আমি কি ফটো নিলাম, আপনারা একটি ফটো নেবেন। তো আমি বলবো আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমি বলবো ভিডিওটি প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা ভিডিওটি পুরোটাই বুঝতে পারবেন। তো আমি শুরু করি কীভাবে ফটো এডিট করা যায়। প্রথমে আপনারা চলে যাবেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন সূর্য, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এটা একটু বাড়িয়েবেন, হালকা একটু বাড়াবেন। তো আপনারা দেখুন আমি কীভাবে ফটো এডিট করি। তারপর আপনারা একটু নিচে আসবেন, আসার পর এই যে এখান থেকে বলছেন একটি আইকন, এটাতে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে এটা একটু হালকা বাড়িয়ে নেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এটা একটু বাড়াবেন, এটা হালকা একটু বাড়াবেন। তারপর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। এবার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। এবার পর একটা হালকা বাড়াবেন। দেখুন আমি কিভাবে ফটো এডিটিং করি, মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন। তারপর এই যে এখান থেকে হচ্ছেন ডান, এখানে কি ক্লিক দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটু ক্লিক দিবেন। দেওয়ার পর একটু বাড়িয়ে নেবেন। তারপরে আরেকটু নিচে আসবেন, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। এবার পর এটা একটু বাড়াবেন, নিচে আসবেন, আসার পর এটা একটু বাড়াবেন, আরেকটু নিচে আসার পর এটা একটু বাড়াবেন। আমি আরেকটা কথা বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে। যাক, আরেকটু নিচে যাওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এটা হলো একটি গুরুত্বপূর্ণ আইকন, এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার সিলেক্ট করা আছে। আপনাদের মোবাইলে যদি এই কালারটি সিলেক্ট করা না থাকে, আমার ডিসক্রিপশন বক্সে এসে কালারটি ডাউনলোড দিতে পারবেন। আমি কালারটি ডাউনলোড দিয়ে এখানে রেখেছি, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে এই কালারটি সিলেক্ট করতে পারবেন। তো দেখে নিন, এটা এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। এবার পর যে টিকচিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। তারপর আপনারা কী করবেন, এই যে একটা শেয়ার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। দেওয়ার পর এটা দিবেন, আমাদের ফটো সেভ হয়ে যাবে। দেওয়ার পর আমি একটা কথা বলবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমি আরেকটি অ্যাপসে চলে যাব। তারপর গাইস, আপনারা ছবিটি অ্যাডোবি লাইটরুম থেকে সেভ করার পর আপনারা সরাসরি চলে যাবেন শেয়ার আইকনে। যাওয়ার পর আপনারা আপনাদের মোবাইলে যদি ম্যাপকিট অ্যাপসটি থাকে, এফটি থাকে, আপনারা এফটিতে ক্লিক দিবেন। এবার পর এই যে একটা কলম আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দিবেন। এবার পর এই যে একটা আইকন, এটাতে ক্লিক দিবেন। তারপর দেখুন আমি কীভাবে ফটো এডিট করি।
তারপর আপনারা এই যে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে টিক ক্লিক দিবেন এবার পর আবার আইকনটাতে টিক ক্লিক দিবেন এবার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দিবেন এটা হালকা একটু বাড়াবেন তারপর এটাতে আবার ক্লিক দিবেন এবার পর আবার কলম আইকনে এবার পর এই যে আইকন দেখতে পাচ্ছেন এখানে টিক ক্লিক দিবেন তারপর আবার এটাতে টিক ক্লিক দিবেন আবার কলম আইকনে ক্লিক দিবেন তারপর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এবার পর এই যে একটা আইকন এটাতে ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন দেখুন আমি কিভাবে ফটো এডিট করি তারপর আপনারা আবার এটাতে ক্লিক দিবেন দেখুন আমি কিভাবে ফটো এডিট করি আমি আবার বলে নিই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি অন করে দিন আরো নতুন নতুন ভিডিও পেতে তারপর আপনারা কি করবেন এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন ডান এখানে ক্লিক দিবেন তারপর আমি আরেকটি অ্যাপে যাব আপনারা সরাসরি সেই অ্যাপে চলে যাবেন যাওয়ার পর এই যে একটা শেয়ার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে পিকচার এখানে ক্লিক দিবেন পিকচারে ক্লিক দিবেন আপনাদের মোবাইলে যদি পিকচার অ্যাপ না থাকে আমার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে নিতে পারেন চলে যাবেন এই যে একটা অ্যাড ফটোসে যাবেন যাওয়ার পর আপনাদের মোবাইলে যদি পিএনজি না থাকে পিএনজি অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবেন এবার পর আসার পর আপনারা চলে যাবেন এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে অ্যাড ক্লিক দিবেন দেওয়ার পর একটু নিচে যাবেন যাওয়ার পর এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দিবেন দেওয়ার পর এটা একটু হালকা বাড়িয়ে নেবেন দেওয়ার পর এটা ওনার লাগিয়ে দিবেন দেখেন আমি কিভাবে ফটো দেখছি তারপর একটু হয়ে একটু কমিয়ে নেবেন নেওয়ার পর এটা টিক চিহ্ন দিয়ে দিবেন এরপর আরেকবার অ্যাড ফটোতে যাবেন নিচে যাবেন আবার অ্যাড ক্লিক দিবেন দেওয়ার পর একটু নিচে যাবেন দেওয়ার পর এটাতে আবার ক্লিক দিবেন তারপর এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক দিবেন তারপরে আরেকবার এডে ক্লিক দিবেন দেখেন আমি কিভাবে ফটো এডিট করি তারপর এই যে রোবট এই রোবটে ক্লিক দিবেন এরপর এই মুছে ফেলবেন টিচিংটা ক্লিক দেওয়ার পর হালকা একটু কমে নেবেন নেওয়ার পর এই যে এটাতে একটি ক্লিক দিবেন আমাদের কাজ শেষ তারপর ফটোর
রেজাল্ট একটু বেরিয়ে নেবেন, এই যে এই আইকনটাতে একটু ক্লিক দিবেন। তারপর আমাদের কাজ শেষ, এখন যাব ফটো সেভ করার জন্য। সেভে ক্লিক দেওয়ার জন্য এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটু ক্লিক দিবেন। দেওয়ার পর এই কলমটাতে একটু ক্লিক দিবেন। দেওয়ার পর এই যে থ্রিডা চিহ্ন এটা থেকে ক্লিক দিবেন। দেওয়ার পর সেভ ক্লিক দিবেন। আমাদের ফটো সেভ হয়েছে। আমি আবার বলি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশের বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিও দেখতে। ধন্যবাদ সবাইকে।